আগের দিন শব্দ পড়েছিলাম না পূর্ব পর্যন্ত, আজকে চ দিয়ে শব্দ পড়বো। দেখো তোমরা সবাই এগুলো খাতায় লিখে নেবে, আজকে তারিখ দিয়ে খাতায় লিখে নেবে শব্দ গঠন গুলো। সবাই স্কুলের যে খাতা আছে সেই খাতার মধ্যে আজকে তারিখ দেবে, তারিখ দিয়ে লিখবে শব্দ গঠন। দেখো চতে, চতে কি শব্দ পড়বো? চ কচক। ছতে কি পড়বো? ছ উনত্রিশ, ছয়। তারপরে বর্গের জ, বর্গের জতে, বর্গের জ ল জল। তারপরে ঝ দিয়ে পড়বো, ঝতে ঝ দশ শূন্য র ঝড় হলো। তাহলে আমরা কতে প্রথমে কি পড়েছিলাম? কতে কল, কল পড়েছিলাম। খতে খ হর্ষই খই পড়েছি। গতে গম, গম। ঘতে ঘর, ঘর। এবার চ দিয়ে পড়বো, আজকে পড়া থাকবে চতে। চতে চ কচক, ছতে ছ উনত্রিশ, ছয়। বর্গের জতে, বর্গের জল, জল। আর ঝতে ঝ দশ শূন্য র ঝড়। বুঝেছো? তাহলে এই বইটাতে আমরা অ থেকে পড়ব, এই যে অ আ হর্ষই দীর্ঘই হর্ষু দীর্ঘ রি এ ঐ ও ও। এবার বলো ক খ গ ঘ চ ছ বর্গের জ ঝ ইঙ। তাহলে আজকে চ থেকে ইঙ পর্যন্ত পড়া থাকলো। এই যে চ, চতে চিতাবাগের সরু ঠ্যাং। বলো ছতে ছাগল ছানা লাফিয়ে চলে। বর্গের জতে জাহাজ ভাসে সাগর জলে। ঝতে ঝাড়ুয়াতে এলো কানায়। আর ইঙতে ইঙ চড়ে নাচছে দুভাই। তার সঙ্গে এই শব্দগুলো স্কুলের যে বাংলা খাতা আছে তারিখ দেবে আজকে, দিয়ে ওপরে লিখবে শব্দ গঠন। দিয়ে চতে চ কচক, ছতে ছ উনত্রিশ, ছয়। বর্গের জতে, বর্গের জল, জল। ঝতে ঝ দশ শূন্য র ঝড়। হয়েছে? তাহলে চ থেকে ইঙ পর্যন্ত এই বইটাতে পড়া থাকলো সবাই। এবার বাংলা হাতের লেখার বই। বাংলা হাতের লেখার বইয়ের আগের দিন কি কাজ দিয়েছিলাম? এইখান থেকে দিয়েছিলাম, তাই না? এখান থেকে এতটা সবাই লিখেছো বইয়ের মধ্যে। হ্যাঁ, এইবার দেখো ক থেকে লিখবে। ক লিখবে, আগে বিন্দু যোগ করবে, তারপরে খ লিখবে, তারপরে গ লিখবে। তাহলে পরের তিন পৃষ্ঠা থাকলো ক খ আর গ। বাংলা হাতের লেখার বইয়ে ক খ গ এই তিন পৃষ্ঠা এক এক দিন এক এক পৃষ্ঠা করে সবাই লিখবে। বই কিন্তু আমি স্কুল খুললে সবার বই দেখবো, বাংলা অঙ্ক ইংরাজি বই। বুঝেছো? সবাই ক খ গ এই তিন পৃষ্ঠা বাংলা হাতের লেখার বইতে লিখবে। এবার ছড়া। ছড়া কি পড়েছিলাম এর আগের দিন বলো তো মেঘা, হাট্টি মাটিম টিম বলো বলো। হ্যাঁ 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 হ্যাঁ, খুব ভালো হয়েছে। এবার বলো দোল দোল বলো। হ্যাঁ, রাঙা মাথায় চিরুনি, বর আসবে যখনই নিয়ে যাবে তখনই। এইবার নতুন আর একটা ছড়া বলো। খোকা যাবে শ্বশুর বাড়ি, বলো খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে হুলো বিড়াল, কোমর বেঁধেছে।
আবার বলো, খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে বুড়ো বেড়াল, কোমর বেঁধেছে। হ্যাঁ, তারপরে আরেকটা ছড়া দেখো, আতাই পাতায়। কে লিখেছে? সুনির্মল বসু। বলো, আতাই পাতায় দুইটি বুড়ো দেখতে পেলো পাহাড় চূড়ো, তরতরিয়ে উঠতে গিয়ে পিছলে পড়ে হাড্ডি বুড়ো। আবার বলো, আতাই পাতায় দুইটি বুড়ো দেখতে পেলো পাহাড় চূড়ো, তরতরিয়ে উঠতে গিয়ে পিছলে পড়ে হাড্ডি বুড়ো। তাহলে এই দুটো ছড়া পড়া থাকলো, খোকা যাবে শ্বশুর বাড়ি আর আতাই পাতায়। আর একবার বলি, বলো, খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে হুলো বেড়াল, কোমর বেঁধেছে। আর একটা ছড়া কি, আতাই পাতায়। কে লিখেছেন? সুনির্মল বসু। বলো, আতাই পাতায় দুইটি বুড়ো দেখতে পেলো পাহাড় চূড়ো, তরতরিয়ে উঠতে গিয়ে পিছলে পড়ে হাড্ডি গুঁড়ো। তাহলে এই দুটো ছড়া সবাই বাড়ির থেকে পড়বে, ঠিক আছে? এইবার পড়বো গল্প। এর আগের দিন গল্প কি পড়েছিলাম? হাত পাও মুখের কথা। বলতো কারা নিজেদের মধ্যে দুঃখের কথা বলছিল? কারা বলছিল নিজেদের মধ্যে দুঃখের কথা? বলো, হাত পা আর মুখ। হ্যাঁ, পা প্রথমে কি বলেছিল? পা কি বলেছিল? যে খেতে মরি আমরা, আর মুখ বসে বসে পেট বাবু বসে বসে খান, তাই তো? হাত কি বলেছিল? কি বলেছিল হাত? আমি যেটুকু খাবার, আমি যে খাবারটুকু মুখে তুলে দিই তার বিনিময়ে আমি কিছুই পাই না। আর মুখ কি বলেছিল এর উত্তরে? যে বাবুর রুচিমতো তিন বেলা খাবার আমাকেই চিবিয়ে দিতে হয়, সারাটা জীবন শুধু খেতেই মরলাম। এরপর তারা কি ঠিক করলো? যে একদিন তারা কোনো কাজ করবে না। তারপরে সেই যখন কাজ করলো না, তখন কি হলো? পা দুর্বল হয়ে গেল, মুখও দুর্বল হয়ে গেল, হাতও দুর্বল হয়ে গেল। তারপরে তারা আবার কি করলো? খাবার জোগাড় করে খেলো। খেয়ে তখন তারা আবার শরীরে শক্তি পেলো। তাহলে গল্পটির নীতি কথা কি? সকলে মিলেমিশে কাজ করা উচিত। হাত পা ও মুখের কথা গল্পটির নীতি কথা। বলো, সকলের মিলেমিশে কাজ করা উচিত। এবার দেখো আজকে আর একটা নতুন গল্প, এক চালাক কাকের কথা। ভোর হতেই একটা কাক কা কা করে চিৎকার করতে লাগলো। কাক কেমন করে চিৎকার করে? কা কা করে। এর ফলে কাকটির গলা গেল শুকিয়ে, এদিক ওদিক এবাড়ি ও বাড়ি সব জায়গায় ছোটাছুটি করলো, কোথাও একটু জল পেল না। এমন সময় কাকটি উড়ে গিয়ে একটা বাড়ির আবর্জনার কাছে গেল। সেখানে একটা ছোট কলসি দেখলো। কি দেখতে পেল? কলসি। কলসির ভিতরে সামান্য জল ছিল। কাকটির পিপাসায় কাতর, কলসিতে মুখ ডুবিয়ে জল খেতে চাইল, কিন্তু পারল না। কলসিতে জল অনেক নিচুতে ছিল, তাই জলের নাগাল সে পেল না। এবার সে ভাবতে লাগলো, কেমন করে কলসির জলের নাগাল পাওয়া যায়। কলসির পাশে অনেকগুলো পাথরের নুড়ি পড়ে থাকতে দেখে কাকের মাথায় একটা মতলব এলো, মানে বুদ্ধি এলো। সে একটি করে নুড়ি পাথর কলসির জলে ফেলতে লাগলো। এক সময় সে জল কাকের নাগালের মধ্যে এলো। তারপর কাক সেই জলকে পিপাসা মেটালো। তার মানে একটা কাকের একদিন খুব জল পিপাসা পেয়েছিল। তখন সে এদিক ওদিক দেখছিল, কিন্তু কোথাও জল দেখছিল না। তারপর সে কি করলো? একটা আবর্জনার কাছে গিয়ে দেখলো একটা কলসি পড়ে আছে। সেই কলসির অনেক নিচে জল আছে, কিন্তু কাক কি করে কলসির ভেতর থেকে জল খাবে? তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। পাশে কতগুলো নুড়ি পাথর পড়েছিল, সেই নুড়ি পাথরগুলো কলসির মধ্যে ফেলতে লাগলো। আর যেই নুড়ি পাথর কলসিতে ফেললো, তখন জলটা আস্তে আস্তে ওপর দিকে উঠে আসলো। তখন কাক সেই জলটা খেয়ে আবার উড়ে চলে গেল। তাহলে নীতি কথা কি বলতো? একটু ভাবলেই
উপায় হয়। তাহলে এক চালাক কাকের কথা, গল্পটির নীতিকথা কি বলো? একটু ভাবলেই উপায় হয়। বলো কাক কেমন করে ডাকে? কাক কেমন করে ডাকে? কা কা করে। কাক ডাকতে ডাকতে কি হলো, তার গলা শুকিয়ে গেল না গলা ভিজে গেল? গলা শুকিয়ে গেল। কাকটি উড়ে গিয়ে একটি বাড়ির কোথায়, আবর্জনা না বিছানার কাছে গেল? বলো আবর্জনার কাছে গেল। কলসিতে অনেক জল ছিল না অল্প জল ছিল? অল্প জল ছিল। কাক কলসিতে মুখ ডুবিয়ে জলের নাগাল কি পেয়েছিল না পায়নি? পেয়েছিল। আর কাকটি কলসির মধ্যে কি ফেলেছিল, বালি না পাথরের নুড়ি? পাথরের নুড়ি ফেলেছিল। তাহলে এই গল্পটি পড়ে আমরা কি শিখলাম? এক চালাক কাকের কথা গল্পটি পড়ে একটু ভাবলেই উপায় হয়। তাহলে গল্প কোনটা পড়া থাকবে? এক চালাক কাকের কথা, বুঝেছো? এই গল্পটা সবাই পড়ে আসবে। তাহলে বাংলা স্কুলের যে খাতা আছে সেই খাতার মধ্যে তারিখ দিয়ে শব্দ গঠন লিখবে, চ ছ বর্গীর চ ঝ যে শব্দগুলো পড়বে। বাংলা হাতের লেখার বইয়ে ক খ গ এই তিন পৃষ্ঠা কাজ করবে, ছড়া পড়বে খোকা চাপে আর আতাই পাতায়, আর গল্প পড়বে এক চালাক কাকের কথা। বোঝা গেছে সবাই?